এই দেখুন বন্ধুরা, এই ফুলকপিটা অনেক বড়, আমি এই ফুলকপিটাই নেব। এই দেখুন বন্ধুরা, অনেক টাটকা ফুলকপি, দেখতে অনেক সুন্দর। আমি এটা বাড়িতে নিয়ে গিয়ে খুব সুন্দর একটা আপনারা দেখতে থাকুন। কি মা, তুমি আছো? তো বন্ধুরা, আমি এই ফুলকপিটা এইমাত্র বাগান থেকে তুলে নিয়ে আসলাম। এই ফুলকপিটা দিয়ে আমি একটা দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে ফুলকপির কোরমা। এখন কোরমা বানানোর জন্য ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। হ্যাঁ, ফুলকপির ফুলগুলো খুব বেশি বড়ও করবো না, খুব বেশি ছোটও করবো না। ফুলকপির ফুলগুলো আমি মাঝারি টুকরা করে নিয়েছি, খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি। খুব বেশি ছোট করলে, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে, আবার খুব বেশি বড় করলে সিদ্ধ হবে না। ফুলকপির কোরমা রান্নার জন্য প্রথমে আমি ফুলকপিগুলো তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমার ফুলকপিগুলো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, মিডিয়াম আঁচে ভালো করে সোনালি কালার করে ভেজে নেব। কোরমা বিশেষত সাদা কালারই বেশি হয়, এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করব না। ফুলকপিগুলো 30% ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপির কোরমার জন্য এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিলাম কাঁচামরিচ বাটা। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য লবণ। আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন। দিয়ে দিব টক দই। টক দই, কাজু বাদাম বাটা,
আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব দেখতে ফ্যাকাশে লাগছে দেখতে ভালো লাগছে না এর জন্য আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করব দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া এত করে রংটা ভালো আসবে তো বন্ধুরা টক দই কাজু বাদাম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আপনারা নারকেলের দুধটাও দিতে পারেন এখানে আমি নরমাল গরুর দুধই দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি কিশমিশ এখন এইভাবে মিডিয়াম লোয়ে আমি ভালো করে রান্না করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এতে করে টেস্টটা আরো ভালো আসবে আমার রান্নার স্টাইলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমার রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ভাই বন্ধু রিলেটিভদের মাঝে আমার রান্নাটা শেয়ার করবেন তো আমার রান্নাটা হয়ে আছে এখন আমি নামিয়ে ফেলব আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ঘি তো বন্ধুরা একটু দুধ বেশি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন সিদ্ধর সময় আপনারা একটু বেশি পরিমাণে দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নেবেন এতে করে ফুলকপিগুলো ভালো সিদ্ধ হবে খেতেও ভালো লাগবে তো এখন বন্ধুরা আমি নামিয়ে নিই দেখুন তেল ভেসে উঠেছে তার মানে ফুলকপির কোরমা একদম রেডি হয়ে আছে সুন্দর লাগছে এখন আমি একটু খেয়ে বলবো কেমন হয়েছে প্রতিদিন একইভাবে মাছের ঝোলে না খেয়ে আপনারা পোলাও বিরিয়ানি এগুলোর সাথে রান্না করে খেতে পারেন দেখবেন খুব ভালো লাগবে করুন আপনার ঘরে তৈরি প্রাকৃতিক খাবার খান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ